সুসমাচার ১৭ অধ্যায় ২০ থেকে ২৬ পদ পর্যন্ত। আর আমি কেবল ইহাদেরই নিমিত্ত নিবেদন করিতেছি তাহা নয়, কিন্তু ইহাদের বাক্য দ্বারা যাহারা আমাতে বিশ্বাস করে তাহাদের নিমিত্তই করিতেছি, যেন তাহারা সকলে এক হয়। পিত, যেমন তুমি আমাতে ও আমি তোমাতে, তেমনি তাহারাও যেন আমাদিগতে থাকে, যেন জগৎ বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। আর তুমি আমাকে যে মহিমা দিয়াছ তাহা আমি তাহাদিগকে দিয়াছি, যেন তাহারা এক হয়। যেমন আমরা এক, আমি তাহাদিগতে ও তুমি আমাতে, যেন তাহারা সিদ্ধ হইয়া এক হয়, যেন জগৎ জানিতে পারে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ এবং আমাকে যেমন প্রেম করিয়াছ তেমনি তাহাদিগকেও প্রেম করিয়াছ। পিত, আমার ইচ্ছা এই, আমি যেখানে থাকি তুমি আমার যাহাদিগকে দিয়াছ তাহারাও যেন সেখানে আমার সঙ্গে থাকে, যেন তাহারা আমার সেই মহিমা দেখিতে পায় যাহা তুমি আমাকে দিয়াছ। কেননা জগৎপত্তনের পূর্বে তুমি আমাকে প্রেরণ করিয়াছিলে। ধর্মময় পিত, জগৎ তোমাকে জানে না, কিন্তু আমি তোমাকে জানি এবং ইহারা জানিয়াছে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। আর আমি ইহাদিগকে তোমার নাম জানাইয়াছি ও জানাইব, যেন তুমি যে প্রেমে আমাকে প্রেম করিয়াছ তাহা তাহাদিগতে থাকে এবং আমি তাহাদিগতে থাকি। ইহাই খ্রিস্টের সুসমাচার।